বোবা মানুষ ওরা প্রতিবন্ধী, ওরা ফারুক খানও ওরা সাহায্য করে ইয়া এই ক্যান্টনমেন্টের ভিতরে। ওরা কয় খানকির পোলা যা না ইয়া মাদার চো যা না জুতা দিয়ে পিজামু। ওরা আরো মানুষের বলে কয় একটা সিদ্ধা দিমু এমনি মুখ খারাপ করে শালক মোলায় রিলিফ দেয় না, এরা নিয়ে নিয়ে আসে এরা দেখতে দেয় মানুষের জনগণ গরিব জমা দিতে গেছে শালক মোলা লাঠি লুয়া বাড়াইয়া আমাদের ইচ্ছা মতো বাইরা কয় জহির ভোট দিস এখানে সাহায্য চারটা এসে তুলি যান এই কই ইচ্ছা মতো খালি মারি জহিরে ভোট দিস কেন এই জন্য মারছে ঠিক না এই যে এটা না এরকম অনেকগুলো বাড়ি তো দিছি না তো বাড়ি অনেকগুলো দেওয়া হয়েছে কিন্তু সবটা দেখানো না সম্ভব হইতেছে না ঠিক আছে এই যে পাও আপনি একটু দেখেন এই যে মানে পাও ফাটা গেছে তো আরো কিছু বাড়ি পড়ছে সেটা দেখানো যাচ্ছে না দেখে উনি আর কি দেখাচ্ছে না তো এরকমই হ্যাঁ তো আপনি ওইখানে গিয়ে কোনো কথাই বলেন না ওনার সাথে কোনো রাগ বিহেভ করেন নাই তো না আমি কোনো গালি দিই না খালি এরকম কিছু কথা আমার মারেন তো হ্যাঁ গালি দেন না মানুষ না তো আচ্ছা আপনি দেখলে বুঝতে পারতেছেন এটা আসলে উনি গালি দেওয়ার লোক না সবাই বলতেছে উনি একটা ভালো লোকই কিন্তু মানে জহিরে ভোট দিছে এই তথ্যটা উনি জেনে আর কি এরকম তার অত্যাচার করেছে তো এটা আসলে একটা মানে দেখনীয় ব্যাপার এটা পিরামিড সেই কইব এই কথা সবাই কইব সবাই একমত তারপরে একদলে চালানো গেল ওর প্রতিবন্ধী ওরে ফারুক খান চাউল দেয় আপনার টেকা বসা দেয় কাপড় দেয় আর হ্যাঁ কয় কি জান তো নাহলে জুতা দিয়ে ফিরাম কুত্তার বাচ্চা আনতে বাইরা হ্যাঁ এই কথা কয় জনগণটা দেয় না এদিকে কেউ কোন রিলিফ হয় না মানুষ কষ্ট করে আমি তো চালাইতে পারে না আমার কোনো দেয় না হ্যাঁ মুখ চিহ্ন চিহ্ন দেয় যারা যারা হারে ভোট দিছে নেতা কথা কথা দিলে আমার কোনো রিলিফ দেয় না কোনো কিছু দেয় না একটু আসলে কি এটা একটা মানে বিষয়টা আসলে খুব একটা খারাপ তবে এই যে ভিডিওটা যারা পাবেন এবং কে যে সরকার মানে যখন ভোট চাইতে আসে তখন প্রতিটা ঘরে বস্তির প্রতিটা ঘরে তারা স্লিপ পাঠানোর একটা মানে ব্যবস্থা নেয় ঠিক না প্রতি ঘরে ঘরে তারা স্লিপ পাঠিয়ে দেয় তো এখানে আমরা হচ্ছি সাধারণ কিছু লোক তো আমাদের এটা আবেদন যে সরকার যেরকম ভোটের সময় স্লিপ প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে পারে নিশ্চিত এই রিলিফের মালটাও তারা এরকম প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারে তাহলে কোনো জ্যামজাম হয় না এবং এই যে রিলিফ সেখানে তাদের স্বার্থ লুটছে কোন জনগণ পায় না গেলে এরকম মারধর করে গালাগালি করে ভণ্ডবাচালি করে খারাপ ব্যবহার করে গালাগালি করে মারধর করে অত্যাচার করে বস্তির মানুষের কি বিয়ে করছি এইসব ভাষা তো ঘুমাইছি সাহায্য দিব এইসব ভাষা তো আচ্ছা যাই হোক আপনার ব্যাপারটা শুনতেই পাচ্ছেন তো এরকম মানে উল্টাপাল্টা কাজ ওনার ধারা চলছে তো সাধারণ জনগণ তো এটা চায় নাই সাধারণ জনগণ চেয়েছে একটু শান্তিতে থাকার কিন্তু শান্তিটা হচ্ছে না কারণ জনগণ এবং কি আপনারা জানেন যে ভোটে যে পাশ হয়েছে পাশও দেওয়া হয়নি সরকার তাদের ইচ্ছা মতো যা খুশি তাই করলো কিন্তু এখন জনগণের এই দুর্গতির জন্য এটা কে দায়ী যাই হোক যারা এই ভিডিওটা পাবেন তারা লাইক এবং শেয়ার করে প্রত্যেকের হাতে হাতে পৌঁছে দিবেন ওকে আল্লাহ।